হ্যালো টিচার স্টাডিটিউট পরিবারে আপনাকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ক্লাস ফোরের উইংসের তৃতীয় দিন এবং সব মিলে চতুর্থ দিন তো আজকের ভিডিওতে আমরা সলভ করেছি ডিভিশন লেসেন যেটা ছিল উইংস ক্লাস ফোরের পার্ট ওয়ানের ডিভিশন লেসনের অ্যাক্টিভিটি এইটিন নাইনটিন টোয়েন্টি এবং টোয়েন্টি ওয়ান বাকি ছিল এবং তারপরে লেসেন ওয়ান যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ সলভ করে দেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক গত ভিডিওতে ক্লাস থ্রির ভিডিওতে আমার একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছিলো প্রথম পাতায় যেটা রিয়ারেঞ্জ ছিল সেখানে আওয়ার্সটাকে আমি হর্স লিখে ফেলেছিলাম ভুল ভুলবশত এটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনারা যদি এরকম ছোট ভুলগুলো চোখে পড়ে অবশ্যই আমাকে কিন্তু একবার জানাবেন তো শুরু করছি অ্যাক্টিভিটি এইটিন এইটিনে কী রয়েছে সিঙ্গুলার পুরাল তো সেটা খুব সোজা বুক বুকস ট্রি ট্রিজ টয় টয়স এভাবে রয়েছে তো অ্যাক্টিভিটি নাইনটিনে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস তো এখানে প্রথমটা আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট হি থিঙ্কস আই অ্যাম ক্লিয়ার সরি ক্লিভার তো এখানে কখন এস যোগ হবে যখন থার্ড পারসন হবে ওখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু একটা এস যোগ হবে বাকি ক্ষেত্রে কিন্তু এস যোগ হবে না মানে মোস্ট অফ দ্য কেসেস উই উই গো টু স্কুল এভরিডে মাই ব্রাদার কামস এখানে মাই ব্রাদার কিন্তু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার জন্য কাম্য হয়নি কামস হয়েছে তো এই ছিল তারপরে অ্যাক্টিভিটি টোয়েন্টিও খুব সোজা ইডি বা ডি যোগ করতে বলছে এই এখানে একটা কনসিডেন্টলি বা দিকের সবগুলোই কিন্তু ইডি যোগ হয়েছে যেমন কিল কিল্ড ডাই প্লে প্লেড ইডি যোগ হয়েছে আর ডায়েড হচ্ছে ডায়েড ডিআইডি এখানে শুধু ডিযোগ ডি যোগ হয়েছে তো পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে সেখান থেকে কিন্তু আপনারা এগুলো কিন্তু পেয়ে যাবেন তারপরে বলছে অ্যাক্টিভিটি টোয়েন্টি ওয়ানে এখানে বলছে নাও আর তারপরে দেন তো এখানে সিম্পলি যেটা হয়েছে এখানে পাস্ট ফর্ম পাস্ট ফর্মটা সরি প্রেজেন্ট ফর্মটা আর এখানে হচ্ছে আপনার ডান দিকে যেটা কলমে লিখতে হবে দেনের ঘরে সেখানে হচ্ছে পাস্ট ফর্মটা আমি একটা আপনাদের সুবিধার জন্য আরও একটা এখানে কলম করে দিয়েছি সেটা ফার্স্ট থার্ড ফর্ম যেটা আছে ভাটবে সেটা কিন্তু এখানে দিয়েছি এটা যদিও দরকারই নয় জাস্ট আমি এমনি দিয়েছি আপনাদের রেফারেন্সের জন্য তো গো হয়ে যাবে ওয়েন্ট গিভ হয়ে যাবে গেভ টেক হয়ে যাবে টুক ইট হয়ে যাবে এট শেক হয়ে যাবে শুক আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে আন্ডারস্টুড সি হয়ে যাবে শ ফল হয়ে যাবে ফেল লোস লাস্ট আর ফিল হয়ে যাবে ফেল্ড তো এই হচ্ছে অ্যাক্টিভিটি টোয়েন্টি ওয়ান এবার টোয়েন্টি টুয়েতে রয়েছে টুডে আই ওয়েন্ট টু স্কুল এখানে বলছে অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ড নিয়ে ফিল আপ করতে টুডে আই ওয়েট টু স্কুল হয়ে ফ্রম উইথ মাই ফাদার ইয়েস্টারডে আই টুক মাই মাদার উইথ মি লাস্ট আফটারনুন আই ক্যাম লেট ফ্রম স্কুল টুডে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড ইয়েস্টারডে উই লেফট হোম আর্লি তো এই ছিল এক রিভিশন লেসনের কমপ্লিট হয়ে গেছে তো লেসেন ওয়ান এক্সপেক্টেড লার্নিং আউটকাম এখানে আপনারা দেখে দেবেন যে ক্যারেক্টারিস্টিক টেলের একটা চরিত্রগুলো বলতে পারবে ছোটো সিম্পলেন সেন্টেন্সগুলোকে বলতে পারবে বুঝতে পারবে শর্ট স্টোরি অফ স্পেসিফিক ইনফরমেশন ইনফরমেশন দেওয়া যেগুলো থাকবে সেগুলো দিয়ে একটা ছোটো গল্প বলতে পারবে বা বুঝতে পারবে আর বলছে কী বলছে এখানে বলছে ডিস্টিংগুইজ বিটুইন কমন নাউন প্রপার নাউন কমন নাউন আর প্রপার নাউন সম্পর্কে কিন্তু তারা ডিস্টিংগুইজ বা পৃথকীকরণ করতে পারবে আর নিউটার জেন্ডার কমন জেন্ডার কি কি সেগুলো কিন্তু এখানে বলতে পারবে জেন্ডার জেন্ডারি এটা হচ্ছে ক্লিভ লিঙ্গ যেটা জড়বস্তুদের যাদের কোনো প্রাণ নেই সেটা তো আমি যাই হোক ওগুলো ডিটেলসে আলোচনা করছি আপনাদের বলব যদি প্রথমবার চ্যানেলটা ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের দরকার থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে পান আর এই প্রচেষ্টাকে সার্থক করার জন্য আপনাদেরকে বলবো আপনাদের প্রয়োজনীয় জায়গায় জিনিসটাকে শেয়ার করে নেবেন যাতে আমি কিন্তু উৎসাহ পাই আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বা লাইক করে জানাতে পারেন তো এই যে অ্যাক্টিভিটি সরি লেসন ওয়ান যেটা রয়েছে সেখানে একটা শর্ট স্টোরি বলা রয়েছে ছোটো গল্প বলা রয়েছে এখানে ফেয়ারি টেলস সম্পর্কে এই গল্পটা রয়েছে তো আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন তারপর কিন্তু এখানে আমি এই ছোটো ছোটো দাগ দিয়ে দিয়েছি যেগুলো কিন্তু উত্তরে করা আছে তো আপনারা কিন্তু গল্পটা একবার পড়ে নেবেন তো অ্যাক্টিভিটি এ বলেছে আমি বেশি দেরি করছি না কারণ আমার ভিডিওটা লেন্থ বেড়ে যায় আপনারা অ্যাক্টিভিটি ওয়ানে রয়েছে ট্রু ফলস বলতে ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ ফেয়ারি না ফেয়ারি টেলসে সবসময় ফেয়ারি থাকতে হবে এরকম কোনো কথা নয় অর্থাৎ এটি ফলস ফেয়ারি টেলস হ্যাভ ইমেজিনারি ইভেন্টস এটা ট্রু সিন্ড্রেলা ইজ এ ফেয়ারি টেল এটাও ট্রু ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ সাম ভ্যালুয়েবল না ফানি মেসেজ এটা হবে ভ্যালুয়েবল এ টেল ইজ এ ওন্ডার টেল তো এই ছিল অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে এখানে টু ক্যারেক্টারের ফেয়ারিটেলের দুটো ক্যারেক্টার যেগুলো আমরা দেখেছি সেগুলো হচ্ছে অ্যালাডিয়ান সিন্ড্রেলা আরও রয়েছে ওখানে বিউটিফুল অ্যান্ড দ্য সরি বিউটিফুল অ্যান্ড দ্য বেস্ট এই এই সমস্ত কিন্তু এখানে রাইট দ্য নেম অফ এনি টু টেল তো এখানে দুটো নাম বলা হয়েছে আমি একটু স্পিডে বলছি কারণ এখানে ভিডিওটা নালে লেন্দি হয়ে যায় তো কাইন্ডলি একটু ক্ষমা করে দেবেন তো এখানে বলেছে ইন্ডিকেট দ্য প্যাসেজ থেকে আইডি খুঁজে বের করতে যেগুলো পার্সনের নেমে এখানে উপরে একটা প্যাসেজ বলে দিয়েছে লং অ্যাগো ইন চায়না ডট ডট সেখান থেকে বলছে পার্সনগুলোকে খুঁজে বের করতে প্লেসগুলো খুঁজে বের করতে এবং থিংসগুলো খুঁজে বের করতে তো পার্সন এখানে রয়েছে আলাদিন মার্চেন্ট আর ম্যাজিশিয়ান প্লেস রয়েছে চায়না আর অ্যারাবিয়া চায়না থেকে সেই চায়নাতে আলাদিন আলাদিন বাস করতো একটা গরিব ছেলে আলাদিন আর আর সদাগর বা মার্চেন্ট এস্টিউল আরাবিয়া থেকে তো এখানে প্লেসেস হচ্ছে চায়না আরাবিয়া আর থিংস হচ্ছে ল্যাম্প আর হাউস তো অ্যাক্টিভিটি ফাইভে বলেছে আন্ডারলাইন করতে যেগুলো কিন্তু পার্সন প্লেসের বা যায় জিনিসের নাম বোঝায় তো রোহন কালিম্পং ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা হুগলি রিভার এই পাঁচটাকে কিন্তু আন্ডারলাইন করেছি তারপরে বলেছে অ্যাক্টিভিটি সিক্সে প্রপার নাউন কোনগুলো প্রপার নাউন হচ্ছে যেই শব্দটা দ্বারা কোনো ব্যক্তি স্থান বা জিনিসের না নাম বোঝায় জিনিসের নাম বা ব্যক্তির নাম বা জায়গার নাম যেটাই হোক না বোঝালে সেটা কিন্তু প্রপার নাউন প্রপার নাউন কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় আমরা জানি যে নাউন প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়ে হয় প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল এখানে রয়েছে সেখানে নেতাজি রাকেশ শর্মা বিবেকানন্দ আগ্রা কলকাতা দার্জিলিং এটসেট্রা এটসেট্রা যেগুলো কিন্তু নাম ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে আর জিনিসের নাম বোঝাচ্ছে কোনো জায়গা ব্যক্তি বস্তু বা জায়গার নাম বোঝাচ্ছে তাহলে সেগুলো কিন্তু ক্যাপিটাল দিয়ে এগুলো কিন্তু প্রপার নাউন এবার কমন নাউন কোনগুলো যেই শব্দের দ্বারা এক জাতীয় বস্তু বা প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে এখানে যেমন আমরা যদি বলি টিচার টিচার ওয়ার্ল্ডটির দ্বারা কিন্তু সমস্ত শিক্ষক জাতিকে কিন্তু এখানে একটা ব্যক্তি অর্থাৎ শিক্ষক সমাজকে রিপ্রেজেন্ট করা হয়েছে তো এগুলো কিন্তু একটা কমন নাউন আরও এক্সাম্পল কী আছে যেমন ট্রিজ এখানে যদি বলে ম্যাঙ্গো ট্রিজ তাহলে ম্যাঙ্গো ট্রিজ এখানে কিন্তু হয়ে গেল এখানে ট্রি হলো একটা কিন্তু কমন নাউন রিভার গার্ল লাভ আয়রন পিপল এগুলো হচ্ছে কমন নাউন অ্যাক্টিভিটি সেভেন এ বলেছে ওই রকমই প্রপার নাউন আর কমন ডাউন এই যে এখানে একটা দিয়ে দিয়েছে শর্ট স্টোরি সরি একটা স্ট্যান্ডার সেখান থেকে খুঁজতে হবে তো প্রপার নাউন হচ্ছে পাপ্পু আলিপুর আর সুইটি কমন নাউন হচ্ছে এলিফেন্ট গার্ল জু পুল বার্ড সিটি আর পিপল তো অ্যাক্টিভিটি এইটাও সিমিলারলি বলেছে কমন নাউন আর কমন নাউনগুলোকে খুঁজে খুঁজে বের করতে তো এখানে খুঁজে বের করেছি তারপরে এখানে একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে যেগুলো হচ্ছে নিউটার জেন্ডার নিউটার জেন্ডার কোনগুলো যেই বস্তুগুলো কমন নাউনের মধ্যে যেগুলো কিন্তু প্রাণহীন সেগুলো কিন্তু নিউটার জেন্ডার দিয়ে ব্যবহার করা এখানে প্রাণহীন কি বুক স্কুল চিল ফুটবল টয় মাড এই হচ্ছে কিন্তু নিউট্রাল জেন্ডার এটা কিন্তু প্রাণহীন তাই এটা হচ্ছে কিন্তু নিউট্রাল জেন্ডার একটু আগে আমি একটা জিনিস ভুল ভুল বলেছিলাম যে লিঙ্গ এখানে একটু মিস্টেক হয়ে গেছে এখানে কমন ডাউন থেকে যেগুলো প্রাণহীন সেগুলো হচ্ছে কিন্তু নিউটার জেন্ডার আর এখানে কমন নাউন রয়েছে যেমন হচ্ছে চিলড্রেন ওমেন বয় এগুলো কিন্তু আবার নিউটার জেন্ডার নয় এগুলো হচ্ছে কমন এগুলো কিন্তু হচ্ছে আপনার কমন জেন্ডার তো এখানে একটা জিনিস বলবো হেলথ আর ওয়েলথ এখানে কিন্তু আমি কমন নাউন হিসাবে এগুলোকে ট্রিট করেছি আবার সামটাইমস এগুলোকে কমন নাউন হিসাবেও ট্রিট ট্রিট করা হয় আবার সামটাইমস এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবেও ট্রিট করা হয় অ্যাক্টিভিটি নাইনে এই যে বলেছে নিউট্রাল জেন্ডার যেগুলো সেগুলো এন লিখতে আর কমন জেন্ডারগুলো সি লিখতে তো জেন্ডার গোল্ড হচ্ছে জেন্ডার কারণ এটা একটা বস্তু বেবি এটা হচ্ছে কমন জেন্ডার কারণ বেবি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তো এটা সি এরকম করে ফ্রেন্ড হচ্ছে সি উড হচ্ছে এন स्कूल হচ্ছে ইন পারসন হচ্ছে সি স্টুডেন্টস সি বুকস হচ্ছে ইন আর নিউ রুটস হচ্ছে সি বা কমন জেন্ডার তো এখানে দিয়েছে এখান থেকে আমি অ্যাক্টিভিটি টেন ইলেভেন অ্যাক্টিভিটি টুয়েলভ আমি কিন্তু করে দিয়েছি আর একটা জিনিস বলবো অ্যাক্টিভিটি থার সরি অ্যাক্টিভিটি টুয়েলভে যেই যেই জিনিসটা বলেছে এই ব্ল্যাঙ্কস আছে একটা দেখবেন ওখানে পাঁচটা জাস্ট সেন্টেন্স তৈরি করলেই হবে আর তারপরের পাতায় কিন্তু একটা এজ এস এখান থেকে দেওয়া আছে আপনারা পরের পাতায় যেটা লেসেন টুয়েল শুরু হয়েছে সেখান থেকে কিন্তু পাঁচটা সেন্টেন্স লিখে নিতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যে কোনো রকম অসুবিধা হলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই জয়েন হয়েছেন সেখানে কিন্তু কনট্যাক্ট করতে পারেন বা আমাকে পার্সোনালিও ম্যাথ মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যে কোনো জায়গায় আমি সবসময় আপনাদের জন্য যতটা পারি হেল্প করার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলোতে দেখা হচ্ছে আর একটা রিকোয়েস্ট করবো ভিডিওগুলো কাইন্ডলি একটু শেয়ার করে নেবেন খুব ভালো থাকুন